এসে পালাচ্ছে, আমি এসে দেখা ভিডিও চালু, ভিডিও চালু, ভালো লাগছে। মেয়ে তুমি বলো অন্য টুপি পরবে, বলছিলে যে অন্য টুপি পরবে, ভালো লাগছে দেখতে নতুন সোয়েটার। ঠিক ঠিক ঠিক, কি হয়েছিল এখানে দুইটাই এই আমরা যাচ্ছি হলো বোদাগঞ্জ। মেষ মাসিরা এসছে তোমাদের আগের দিনই বললাম, তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বোদাগঞ্জ। মা কাল রাত্রে ফিরে এসছে আর আমরা মার জন্য ওয়েট করছিলাম, মা ওখান থেকে এসছে আর আজকে আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি বোদাগঞ্জ। তো চলো আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমরা গাড়িতে উঠলাম, মেষও পিছন দিকে আছে, মেষও উঠে গেছে গাড়িতে, একটু আগে দেখালাম তোমাকে মেষুকে, তার আগে আমার মাস্কটা। হ্যাঁ, ওই যে মেশো পিছন দিকে, মেশো মা ওখানে, মাসি আর এই যে মেশো। তো ফাইনালি আমরা এখন যাচ্ছি, কিন্তু আমরা মামা যখন বীরপাড়া চলে যাবে তখন আমরা ফিরে যাবে, মেশো বাড়িতে যেতে না পারে। আমি সবাইকে দেখালাম, ওই যে পিছনে অল্প মেশো দেখা যাচ্ছে, ওই যে মাকে দেখা যাচ্ছে, কিন্তু যে গাড়ি চালাচ্ছে তাকেই দেখালাম না। এই যে আমাদের জলপাইগুড়ি থেকে NH-31 দিয়ে আমরা যাবো গোশালা মোড়ে, তারপর সেখান থেকে সোজা যাবো ডেঙ্গুয়াজার। ডেঙ্গুয়াজারে গিয়ে আমাদের পড়বে রেলওয়ে স্টেশন, ওখানে রেলওয়ে ক্রসিং। আমরা এখন ক্রসিং এ দাঁড়িয়ে আছি, ট্রেন যাচ্ছে আর এখানে এখানে চুপচাপ বসে আছে, বোর হচ্ছে ড্রাইভার বসে আছে, মোটেও ড্রাইভার না। রেল ক্রসিং হয়ে যাবার পর আমাদের গন্তব্য হলো ভ্রামরী দেবী মন্দির বোদাগঞ্জ। কালিয়াগঞ্জ পাটকাটা পার করে রন্ধ্রামালী বাঁধ ধরে একদম সোজা আমাদের আগাতে হবে, তারপর লেফট টার্ন নিয়ে একদম সোজা ভ্রামরী দেবী মন্দির, যেটা বোদাগঞ্জ নামে পরিচিত। আমরা আছি হলো পেট্রোল পাম্পে। ডেঙ্গুয়াজার থেকে বোদাগঞ্জ যাওয়ার পথে একটাই পেট্রোল পাম্প পড়ে আর সেখানে আমরা এখন তেল ভরতে এসেছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো হলো বোদাগঞ্জে। আমি যে রাস্তাটা তোমাদের দেখালাম আমরা সেই রুট দিয়েই সোজা যাবো, জাস্ট আমরা একটু টার্ন নিয়ে এখানে তেল ভরার জন্য আসলাম, এখন এখান থেকে ব্যাক করে সোজা বোদাগঞ্জ চলে যাবো। আর ওখান থেকে যাবার সময় আমরা ওখান থেকে মিষ্টি নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য। তো এখন ওই যে ও তেল ভরছে ওখানে, এখন মেশো নামছে, এখন আমরা মিষ্টি নিব, চলো। ওই যে ওরা ওখানে মিষ্টি কিনছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ওদের, চলো তোমাদের মিষ্টি দেখাই, মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি দেখা বাকি হয়। এখানে গাজর আছে, তারপর স্ট্রবেরি আছে, আপেল আছে, নারকেল অর্ধেক দুটো টুকরো, দুটো টুকরো নারকেল আছে, এখানে ইলিশ মাছ আছে, ভেতরে ডিমও আছে আবার ইলিশ মাছে, আর এখানে আমার ফেভারিট রসমালাই আছে, এটাও ভালো লাগে আর এটা ভালো লাগে, আর এই হচ্ছে আমার, আর এই হচ্ছে আমার পছন্দের আর একটা মিষ্টি। দিয়ে কি পূজা দেওয়া যায় না? না কেন, রসমালাই দিয়ে পূজা দিবে, ফুল ছাগল সব রেখে দেবে। চমচম ভালো না, ল্যাংচা ভালো, ল্যাংচা ল্যাংচা ভালো আর রসমালাই ভালো। আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট, পূজা দেওয়ার রাস্তায় যাতে কোনো অসুবিধে না পড়ি তার জন্য আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে আমরা পুজো দেওয়ার জন্য মিষ্টিও নিয়ে নিলাম, তারপর আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা চলে গেলাম বোদাগঞ্জের উদ্দেশ্যে। বোদাগঞ্জ যাওয়ার আগে একটা দুটা ফরেস্ট পার করবো আমরা, সেই ফরেস্টটার নাম হলো বোদাগঞ্জ ফরেস্ট। ফরেস্টটা ভালোই গভীর, তো সেই গভীর ফরেস্ট পার করে আমরা ফরেস্টের মধ্যেই সেই বোদাগঞ্জ মন্দির, ভ্রামরী দেবী মন্দিরে আমরা পৌঁছে গেলাম। আমরা এখন আছি ভ্রামরী দেবী মন্দিরের বাজারে, এরপর বাজার পার করে আর একটা ফরেস্ট, সেই ফরেস্ট পার করেই আমাদের মন্দির।
তোমরা যদি শিলিগুড়ি থেকে আসতে চাও তাহলে কিভাবে আসবে আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কাইন্ডলি সেটা ফলো করে নিও। আমরা মন্দিরে চলে এসেছি, এখন আমরা গাড়িটা পার্ক করে নেব। ফাইনালি আমরা চলে এসেছি বোদাগঞ্জে। এই যে এখন এরকম কি করছে, জ্যাকেট লাগাচ্ছে, আর ওখানে সবাই নেমে গিয়ে আগাচ্ছে, আর আমিও যাচ্ছি এখন মন্দিরের দিকে। 51তম পীঠের মধ্যে একটা, আর এখানে সতীর এক পা পড়েছে, মানে এটাই হলো বোদাগঞ্জের হিস্ট্রি, যে এখানে সতীর বা পা পড়েছে। তো তারপর এখানে এই পীঠস্থান করে দিয়েছে, এখানে সবাই আসে পুজো দেয়। এই হচ্ছে এখানকার হিস্ট্রি, আমি এতটুকুই জানি। ওরা ওখানে ধূপকাঠি মোমবাতি কিনছে, মা মাসি মেসো আরও দাঁড়িয়ে আছে। এখন আমি যাচ্ছি হলো ভেতরে, তোমাদের আমি পুরো বোদাগঞ্জ এরিয়াটাই দেখাচ্ছি। এখানে আমি অনেকদিন পরে আসলাম, এখানে ও দাঁড়িয়ে ভিডিও করছে। এখান থেকে আমরা কিনলাম জিনিস একটু আগে, এখন উঠিয়ে দিয়েছে। ওখানে খাবারের দোকান মনে হয়, না ওখানে মিষ্টির দোকান আছে। ওখানে চেয়ার টেবিলও বাইরে পাতা আছে, যারা যাতে ট্যুরিস্টরা যদি আসে তাহলে তারা এখানে এসে টিফিনটা অ্যাটলিস্ট করতে পারে, কারণ এর আগে কিন্তু এরম ছিল না। এখানে কোনো ব্রেকফাস্ট করার বা টিফিন করার মতন কোনো দোকান ছিল না, কিন্তু এবার এসে দেখলাম যে এখানে সেটা করেছে। এবার আমরা ভেতরে যাব, তো চলো তোমাদের ভেতরটাও দেখাই। আর এখানে প্রচুর বাদর আছে, একটু আগে একটাকে দেখলাম, আর বাদররা নাকি বাদরগুলো নাকি গাড়ির কাজ বন্ধ না থাকলে গাড়ির ভেতরে ঢুকে বসে থাকে। আমি একটু আগে দেখলাম, এখন আর দেখছি না। আশেপাশে প্রচুর বাদর আছে, কারণ যেহেতু এটা ফরেস্ট সামনে, মানে ফরেস্টের পাশেই, একদম ফরেস্টের মধ্যে মন্দিরটা, তাই এখানে প্রচুর বাদর আছে। আর ওই পাশেও দেখছি নতুন করেছে, ওদিকটাতে আমি এর আগে দেখিনি, তো ওই পাশটাতেও যাবো, গিয়ে দেখবো যে ওই পাশে কী করেছে, কী আছে না আছে, আমি তোমাদের সবটাই দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। এবার আমি নিজেও জানি না যে মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ আছে কি না, যদি অ্যালাউ না থাকে আমি পারমিশন নিব, যদি ভিডিও করতে দেয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো, আর যদি ভিডিও করতে না দেয় তাহলে তো দেখাতে পারবো না। তো চলো আমি ভেতরে যাই, চলো। এটা হচ্ছে এন্ট্রি বোদাগঞ্জে। এখানে ঢুকতেই এরকম দোকান আছে, এগুলো প্রচুর আছে বাইরে, এরকম দোকান প্রচুর আছে। আগেও বোদাগঞ্জে এসেছি, কিন্তু এই জায়গাটার মধ্যে প্রথম আসলাম, জানিও না এখানে একটা মানে এরকম ঠাকুরের মূর্তি আছে ভেতরে। আজকে ফার্স্ট টাইম আসলাম, চলো তোমাদের ঠাকুর দেখাই এখানকার। তো চলো তোমাদের সেই সতীর বাপ পা দেখাই, যেটা আমাদের এই বোদাগঞ্জে 51 পিঠে এখানে যেটা পড়েছে, তোমাদের সেটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো তোমাদেরকে সেটা দেখাই, সেই জায়গাটাতে নিয়ে যাই, যার জন্য আমাদের বোদাগঞ্জে আসা, যার জন্য এই বোদাগঞ্জ মন্দিরটা তৈরি, সেই জায়গায় আমি যাচ্ছি, তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। এখানে মায়ের বাবা পড়েছে, সুন্দর। এখন আমি যাচ্ছি বোদাগঞ্জের শিব মন্দিরে, মায়ের মন্দিরের পাশেই।
সেখানে এসেছি, তোমাদের দেখাই। চলো আমি এখন এখান থেকে বেরোই। এখানে তোমাদের আরো একটা আমি জিনিস দেখাচ্ছি, একটা গাছ দেখাচ্ছি, চলো সেই গাছটার কাছে গিয়ে তোমাদের সেই গাছটার হিস্ট্রি বলছি। এই যে আমার পেছনে যে দুটো গাছ দেখতে পাচ্ছ, এটা একটা বট গাছ আর একটা পাকুড় গাছ, নাকি দুটোই পাকুড় গাছ? এখানে একটা বট গাছ আছে, এখানে একটা পাকুড় গাছ আছে, দুটো দেখতে পাচ্ছ যে বেদি করা আছে। এটা নিচ থেকে এরকম দুটো বেদি করা, কিন্তু উপরে গিয়ে সেটা একটা হয়ে গেছে। তোমার এক ক্যামেরা করে দেখাচ্ছি, ফ্রন্টে আসবে না কারণ গাছটা এতটাই বড়। দেখতে পাচ্ছ তোমরা গাছটা, এই যে নিচ থেকে দুটো গাছ, দুটোর দুটো বেদি করা, কিন্তু অনেকটা উপরে গিয়ে দুটো গাছ আশ্চর্যভাবে এক হয়ে গেছে, একটা গাছে পরিণত হয়েছে, বট পাকুড় একসাথে। তো চলো এখন আমরা ভেতরে যাই। এটাই তোমাদের বললাম ভেতরে যে বাইরে দুটো গাছ আছে, সেটা হিস্ট্রি নিয়ে বাইরে বলছি। তো এটাই, চলো ভেতরে যাই। ওখানে মা মাসি আর মেসো দাঁড়িয়ে আছে, পুজো হয়ে গেছে সবার। এতক্ষণ থেকে আমি মা সতীর গল্প বলছিলাম পুরো মন্দিরটা জুড়ে। তো যাকে নিয়ে মা এই পুরো মন্দিরটা, তিনি হলেন এই যে মা সতী, মহাদেবের কোলে, বাবার কোলে মা সতী, তারই বাবা এই বোদাগঞ্জে পড়েছে। তো এখন আমরা বাইরে যাব। আমরা এখন যাব এই বোদাগঞ্জের যিনি প্রথম থেকে ছিলেন বড় পুরোহিত, উনি এখন অসুস্থ, স্ট্রোক করেছেন শুনলাম, তো ওনার সাথে দেখা করতে যাব। তো এখন আমরা যাচ্ছি দেখা করতে, চলো তোমাদেরও দেখাবো। এই যে এই রুমে এখন আমরা যাচ্ছি ওনার সাথে দেখা করতে। আমরা ওখানে বাবাকে দেখে আসলাম, বাবা খুব অসুস্থ, তাই ওখানে ভিডিও আর ফটো তোলা অ্যালাউ নেই, ওখানে ভিডিও করতে পারিনি, ফটো তুলতে পারিনি। উনি খুব অসুস্থ, ওখানে বিছানায় শয্যাশায়ী, তো তাই আর ওখানে ব্লগ মানে ভিডিও করিনি। একটু মনে হয় ক্লিপ আছে যদি থেকে থাকে, তো আমি দেখি যদি পারি তো দেব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আমরা চাই তোমাদেরকে সবটাই দেখাবো। কি কি হচ্ছে, তুই যাবি? তোর মাথার মধ্যে কি হচ্ছে, ব্যথা পাচ্ছিস নাকি? ওখানে টিপ পড়াচ্ছে, চল চল, চাদর দিয়ে দিব, একে নিয়ে যাই বাড়িতে, চল যাবি যাবি যাবি। ওখান থেকে মেশো। আমরা বোদাগঞ্জ থেকে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের বাইরে তখন তোমাদের দেখালাম যে এখানে ওই অনেকগুলো চায়ের দোকান, মিষ্টির দোকানে স্টল করেছে, তো আমরা এখানে এসেছি চা খেতে। তো আমরা এখান থেকে এখন চা খাবো, চা খেয়ে বেরিয়ে পড়বো। আমি ব্যাক ক্যামেরা করে দেখালাম, আমরা এখন এসেছি বোদাগঞ্জের মন্দিরের ঠিক বাইরেই। যখন তোমাদের ঢোকার সময় দেখালাম স্টল গুলো, এখানে এখন প্রচুর স্টল করেছে, আগে এগুলো ছিল না। আমি লাস্ট যখন এসেছিলাম তখন এত স্টল ছিল না, চায়ের বা মিষ্টির দোকান এগুলো কিছুই ছিল না 2018-তে। তো তারপরে এই যে আজকে এসে দেখলাম যে এখানে প্রচুর স্টল করেছে, চায়ের দোকান, মিষ্টির দোকান। তো এখন আর বোদাগঞ্জে এসে ওই চায়ের জন্য বা মিষ্টির জন্য আর অসুবিধাতে হবে না। তো আমি এরমই একটা দোকানে চলে এসেছি যেখানে যেখান থেকে আমরা চা অর্ডার করেছি। তো এখানে মিষ্টি সব, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যায়। ওখানে সিঙ্গারাও ভাজছে আর এদিকে ওই দিদি চা বানাচ্ছে, তাহলে এখানে এসে এই দিদির দোকানে চা খেতে পারো। এখন আমাদের চা দিবে, আমরা এখন চাটা এনজয় করবো আর আমি ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। আজকের আমার এই ছোটোখাটো ট্যুর, আমাদের ফ্যামিলির ছোটোখাটো এই বোদাগঞ্জ ট্যুর, তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে, আর পাশে থাকলে ছোট্ট বেল আইকনটা প্রেস করে দিও। পিছনে ওই যে মেশো দাঁড়িয়ে আছে, এখন আমি এখান থেকে বাইরে যাবো, ওরা ওখানে বসে আছে। তো চলো আজকের মতন টাটা।